হাদিস সংকলকরা হাদিস সংকলন যারা করেন যেমন ইমাম বুখারি রহমতুল্লা আলাই হাদিস সংকলন করেছেন শাহী বুখারি তো নবী আলী আলহিম যে শাহী হাদিসগুলো বলেছেন যে সহি হাদিসগুলো তিনি উম্মতের উদ্দেশ্যে বর্ণনা করে গেছেন এগুলোর হাদিস সংকলকরা কি বুঝেন এটাও হলো সহি অর্থ একটা সহি হাদিসের যদি হাদিস সংকলকরা একটা অর্থ বুঝিয়ে থাকেন হাদিসটির একটি আমল বুঝিয়ে থাকেন তাহলে সেটাও একটা সহি হাদিসের সহি অর্থ মর্ম এখানে এই মূলনীতিটাও আমরা পাই এই হাদিসের ক্ষেত্রে অর্থাৎ সাতশো আশি নম্বর হাদিসে যা আমরা পেলাম যে অর্থ আমরা পেলাম এই অর্থটা এই হাদিসের মর্মটা ইমাম বুখারি রহমতুল্লা আলাই বাব বা পরিচ্ছদের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন সেটা হল যে ইমাম বুখারি যে হাদিসটি নিয়ে এসেছেন এই হাদিস থেকে উনি যে তর্জমা উনি যে ব্যাখ্যা উনি যে মর্ম উনি যে আমল বুঝাইতে চেয়েছেন সেটা হলো কি যে এই হাদিসের আমল হল জাহারুল ইমামে বিত্তামিন এই হাদিসের মাধ্যমে উনি বুঝাতে চেয়েছেন মুসলমানদেরকে হাদিস আমলকারীদেরকে যে এই হাদিসের নির্দেশনা মোতাবেক ইমাম জোরে আমিন বলবেন আর এখানে আমরা পাচ্ছি আরেকটা দলিল আরেকটা মূলনীতি এখানে একত্র হয়েছে সেটা হল যে তাবেই তাবেইগণ এই হাদিস অনুযায়ী কি আমল করতেন সাহাবিদেরকে কি আমল করতে দেখেছেন তাবেইরা তো আল্লাহ রসুলকে সরাসরি দেখেননি তাবেইরা সাহাবীদেরকে কোনো হাদিস আমল করতে দেখেছেন সেটা তারা শিখেছেন তাদের আমল দেখে এখানে দুজন তাবির কথা পাওয়া যাচ্ছে একজন হচ্ছে ইমাম বখারি রহমতুল্লাহ আলাই তিনি যে এই হাদিস থেকে বুঝেছেন এবং বুঝাতে চেয়েছেন যে এই হাদিসের আমল হলো এই হাদিসের বুঝ হলো এই হাদিসের অর্থ হলো এই হাদিসের মর্ম হলো এই হাদিসের নির্দেশনা হলো যে ইমাম সাহেব জোরে আমিন বলবেন আর এরপরে আরেকটা অধ্যায় রচনা করেছেন সেটা হলো বাবু জাহরিল বলবে সেই প্রসঙ্গে সেই ব্যাপারে পরিচ্ছদ আলোচনা অর্থাৎ যে হাদিসটা উনি এখানে বলছেন সেই হাদিসের নির্দেশনা হলো ইমাম বুখারি যেটা এই হাদিস থেকে বুঝেছেন আর আমি একটা বুঝেছি বর্তমান যুগে কোনো হুজুর বুঝেছে কোনো মুফতি বুঝেছে কোন ইমাম বুঝেছে কোন পীর বুঝেছে তার বুঝ একদিকে আর সহি বুখারি সংকলক যিনি ইমাম বখারি রহমতুল্লাহ আলাই মোহাম্মদ বিন ইসমাইল আল বুখারি রহমতুল্লাহ আলাই তিনি যে হাদিস থেকে একটা অর্থ একটা মর্ম একটা নির্দেশনা আমল বুঝেছেন এবং বুঝাতে চেয়েছেন সেইটা অবশ্যই এক এক পাল্লায় আর সারা বিশ্বের হাদিস পাটকারীদের হাদিস পাটকারীদের বুঝ এক পাল্লায় অবশ্যই যার মাধ্যমে হাদিসের সন্ধান পাওয়া গেল হাদিসটা জানতে পারা গেল তিনি যা বুঝেছেন সেটার ওজন সেটার পাল্লা ভারী হওয়া উচিত এইটাই হলো কারণ উনি হলেন পণ্যওয়ালা পণ্যওয়ালা তিনি বেশি ভালো জানার কথা যারা পণ্য গ্রহণ করতেছে ক্রয় করতেছে তাদের চাইতে বেশি আরেকটা কারণ হলো যে ইমাম বুখারি রহমতুল্লা আলাই তার ব্যাপারে সারা মুসলিম জাহানের সারা উম্ম মুসলিমা তারা সার্টিফাই দিয়েছেন যে ইমাম বখারি রহমতল্লা আলাই হ্যাঁ হাদিসের ভিতরে হাদিস জগতে তিনি হলেন ইমামুল মহাদ্দিস সমস্ত মহাদ্দিনদের ইমাম অতএব শহী বখারির হাদিসে হাদিস যেটা উনি নিজে বুঝেছেন সেই বুঝটা বা হাদিস অনুসরণকারী আমলকারীদের জন্য অনেক গুরুত্বপূর্ণ ব্যাপার কোন যদু মিয়ার হাদিস হাদিসের বিশ্লেষণ কোনো পীর মুর্শিদের হাদিস বুজা অবশ্যই মারজুহ অবশ্যই সেটা হল অগ্রহণযোগ্য ইমাম বখারির হাদিস বুজার ক্ষেত্রে বা হাদিস বুজার তুলনায় এটা হলো একটা মূলনীতি তো মূলনীতিগুলো প্রায় জানা যায় এই এবং এই মূলনীতিগুলো আমরা উদাহরণস্বরূপ বলতেছি কিন্তু মূলত এগুলো হচ্ছে ইমাম বখারি রহমতুল্লাহ আল্লাহ এর গোটা হাদিস গ্রন্থের মধ্যে একই নিম নিয়ম এটা বলা হয় একটা পরিভাষা বলা হয় ফিক ইমাম ফি থিমিহি ইমাম বখারি রহমতুল্লাহ আলাই হাদিস থেকে যে ফিক গ্রহণ করে থাকেন মূলত এটাকে বলা হয় ফিক ইসলামী হাদিস থেকে ইমাম বুখারি রহমতুল্লাহ আলহ যে ফিক যে বুঝ যে মর্ম এবং যে ব্যাখ্যা বিশ্লেষণ অনুধাবন করেছেন বুঝেছেন সেইটা উনি তর্জমার মাধ্যমে পরিচ্ছদ রচনার মাধ্যমে জানিয়ে দেন এই জন্য একটা মোস্তলাহ একটা ইস্তলা প্রসিদ্ধ রয়েছে ফিক হল ইমামিল বুখারি ফি তরাজি অর্থাৎ ইমাম বখারি রহমতুল্লাহ আলায় হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণ বুঝানো হয়েছে বুঝিয়ে থাকেন তর্জমা মাধ্যমে শিরোনাম বসানোর মাধ্যমে শিরোনামগুলোই হলো ইমাম বখরি রহমতুল্লাহ আলায় হাদিসের বুঝ হাদিসের মর্ম হাদিসের নির্দেশনা এটা হলো গোটা বখারের মধ্যে আমরা কিছু নমুনা শুধু তুলে ধরছি এটা একটা অবশ্যই মলনীতি হইতে হবে এটাকে মলনীতি হিসেবে জানতে হবে যারা এটা চায় যে একটা শহীদ হাদিসের বহু ব্যাখ্যা বিশ্লেষণের মধ্যে নির্ভরযোগ্য গ্রহণযোগ্য ব্যাখ্যা তো সেটাই হওয়া উচিত যেটা হাদিস সংকলক ইমাম বুঝেছেন এবং সেটা খুবই জরুরি জানা কোনো সাধারণ মৌলী সাহেব মুফতি মহাদিস সাহেবের অর্থ মর্ম জানার চাইতে অবশ্যই গুরুত্বপূর্ণ বিষয় হল যিনি এই হাদিসটা বর্ণনা করেছেন যার কিতাবে এই হাদিসটা পাওয়া গেল সহি বখারির মধ্যে পাওয়া গেল সহি মুসলিমের মধ্যে পাওয়া গেল এবার আমরা যদি বিশুদ্ধতম অর্থ নিতে চায় তাহলে এটা অবশ্যই উদ্ঘাটন করতে হবে যে স্বয়ং ইমাম বখারি কি বুঝেছেন এই হাদিস থেকে কি বুঝাতে চেয়েছেন কি বুঝিয়েছেন এটার অবশ্যই একটা গুরুত্ব রয়েছে অবশ্যই এটা একটা মূলনীতি এটা আমাদের মাথায় উঠানো দরকার এইটা আমাদের অবশ্যই সামনে রাখা দরকার যদি আমরা প্রয়োজন মনে করি একটা সহি হাদিসের সহি ব্যাখ্যা উদ্ধার করে সহি মর্ম উদ্ধার করে আমল করব। আমলটা যেন সহি হয় ইমাম বুখারির সংকলিত হাদিস আর আমি যদু মিয়া তর্জমা করবো তাফসির করব। আবারও কত বড় ধৃষ্টতা অনেক বাঙালি মলবি। অনেক মাঝাবী মৌলী অনেক তরিকাওয়ালা মৌলী সাহেবেরা ইমাম বখারিকে অনেক সময় এই জাতীয় হাদিস দিয়ে তারা কটাক্ষ করে থাকেন কী করে থাকেন কটাক্ষ যে ইমাম বখারি হাদিস নিয়ে এসছেন একটা আর উনি বাব রচনা করেছেন অধ্যায় রচনা করেছেন আর একটা অধ্যায় রচনা করেছেন হাদিসটা পেশ করা হয় উদাহরণস্বরূপ এই হাদিস পেশ করা হয় কি ইমাম বখারির বাব নিয়ে আসলেন বাব কি বাবু জাহরিল ইমামি বিত ইমামের সরবে বা উঁচু স্বরে আমিন বলার পরিচ্ছেদ ইমাম বখারি তো পরিচ্ছেদ নিয়ে আসলেন এবার দেখা যাক হাদিস কই মৌলী সাহেব বলছে হাদিস আনতে পারে নাই ইমাম বখারি হাদিস বুঝে নাই তাহলে এই যে যিনি বললেন যে ইমাম বুখারি রহমতুল্লা এই কি বলে বাবের উপরে যে আপত্তি করলো এই মৌলবী সাহেব কি ইমাম বুখারির চাইতে বড়ো বড়ো পণ্ডিত উনি খুঁজে দেখছেন উনি বলতেছেন যে উনি বর্ণনা করতে চাইলেন ইমাম সাহেবের জোরে আমিন বলার হাদিস কিন্তু উনি হাদিস খুঁজে পায় নাই হাদিস নিয়ে আসতে পারে নাই অর্থাৎ পরিচ্ছদের সাথে হাদিসের কোনো মিল নাই এই অজ্ঞদেরকে অবশ্যই এই মূলনীতিটা বুঝতে হবে বুঝাইতে হবে যে তুমি বেশি বুঝো না এই হাদিসের অর্থ যেই হাদিস ইমাম বখারি নিয়ে এসেছেন ইমাম বখারির চাইতে ইমাম বখারির চাইতে বেশি যে বুঝো এইটার তোমার বুঝের সূত্রটা কি ইমাম বখারি রহমতুল্লাহ আলাই এই হাদিস থেকে বললেন এজা মিনু যখন ইমাম আমিন বলবে তখন তোমরা অতপর তোমরা আমিন বলো তাহলে ইমাম এবং মুক্তাদির আমিন বলার সিরিয়াল কিভাবে হবে আমিন ইমামের পরে মুক্তাদিকে আমিন বলতে বলা হয়েছে অর্থাৎ পরের অর্থ হলো ইমাম শুরু করবে আগে প্রত্যেকটা সালাতের নিয়ম ইমাম আগে শুরু করবে তারপরে ওটা শেষ হওয়ার আগে আগেই মুক্তাদি ওই আমলটা করবে তো ইমাম আমিন ও শুরু করেছে বলা শুরু করেছে এরপরে তো মুক্তাদির সিরিয়াল আমিন বলা শুরু করলেই কি বলে মুক্তাদি আমিন বলবে এখান থেকে তো বুঝাই যাচ্ছে এই বুঝটা তোমার আসলো না কেন ইমাম বখারির ভুল ধরতে গেলে এটাই বুঝাইতে চেয়েছেন ইমাম বখারি রহমতুল্লাহ রসুলের হাদিস থেকে যে এই হাদিস থেকে এইভাবে বোঝা যায় যে ইমামকে জোরে আমিন বলতে হবে যদি ইমাম জোরে আমিন না বলে তাহলে মুক্তাদি কিভাবে ইমামের পরে ইমামের আমিন শুরু করার পরে আমিনটা শুরু করবে তাহলে এটা অবশ্যই ইমাম বখারি রহমতুল্লাহ আল্লাহের ভুল যারা ধরতে গেছে মূলত তারা হলো অজ্ঞমূর্খ তারাই বরং হাদিস বুঝতে ব্যর্থ হয়েছে অথবা তারা যে বুঝ বুঝেছে ইমাম বখারি রহমতুল্লের বুজের বিপরীত হয়ে গেছে এখন আমরা কি ফয়সালা দিতে পারি ওই যদুমিয়া যিনি মাঝভাবে প্রভাবিত হয়ে কোনো দেশাচারে প্রভাবিত হয়ে কোনো আঞ্চলিকতায় প্রভাবিত হয়ে সে দেখছে এই হাদিসের মধ্যে জোরে ইমাম অর্থাৎ তিনি জেনে এরকম খুঁজতে যাচ্ছিলেন ইজা আমমানাল ইমাম জাহারান জাহারান বলার দরকার আছে যেহেতু সিরিয়াল বর্ণনা করা হচ্ছে যে তোমরা ইমামের আমিন বলার পরে আমিন বলো বুঝাই যাচ্ছে যে তাহলে ইমামকে জোরে বলতে হবে জোরে যখন কেরাত পড়বেন তখন জোরে ইমাম আমিনও বলবেন আর মুক্তাদের ইমাম আমিন হবে সিরিয়ালে দ্বিতীয় হ্যাঁ এখানে বোঝা গেল যে ইমামে ইমাম জোরে বলবে এটা পাওয়া গেল ইমাম বখারি রহমতুল্লা আলাই যে সহি হাদিসটা নিয়ে এসেছেন সেই এই সহি হাদিসের মাধ্যমে উনি বুঝেছেন উনি বুঝাতে চেয়েছেন বুঝিয়েছেন যে এই হাদিস দ্বারা ইমামের জোরে আমিন বলা পাওয়া গেল পরে এগারো নম্বর পরিচ্ছদ হাদিস নম্বর হল সাতশো আশি আর একশো নম্বর পরিচ্ছদ হাদিস নম্বর সাতশো বিরাশি এখানে কি বলছেন বাবু জাহরিল আগের হাদিসে তো ইমামের জোরে আমিন বলা পাওয়া গেল ইমাম বখারি রহমতলা সাতশো বিরাশি নম্বর যে হাদিসটি নিয়েছেন এই হাদিসের মাধ্যমে তিনি বুঝেছেন তিনি বুঝাতে চেয়েছেন আর আমি যদু মিয়া বুঝেছি অথবা আমার যুগের আমার সমসাময়িক আমার দেশের আমার এলাকার হুজুররা বুঝেছেন কি যে না এই হাদিসে মুক্তাদির জোরে আমিন বলার কথা নেই কিন্তু ইমাম বুখারি আলাই এই এক সাতশো বিরাশি নম্বর হাদিস হাদিসের মাধ্যমে তিনি বুঝছেন কি যে আছে হুজুর বলছেন নেই ইমাম বখারি বলছেন আছে এই হাদিসের ভিতরে সহি হাদিস এই সহি হাদিসের ভিতরে মোক্তাদির জোরে আমিন বলার দলিল পাওয়া যায় নির্দেশনা পাওয়া যায় আমল পাওয়া যায় আর আমার যুগের বা বর্তমান যুগের হুজুররা বলতেছে যে নাই তাহলে দুই দুই রকম অর্থ হলো কাটটা গ্রহণ করব এই তাহলে মলনীতি কি এরকম হবে যে ইমাম বোখারি শুধু হাদিস সংকলন করবেন ওনার বোঝা কোনো অর্থ গ্রহণ করা হবে না উনি যে অর্থ বুঝাইতে চান এটা নেওয়া হবে না বরং যদু অর্থগুলো নেওয়া হবে ছোটখাটো হুজুরদের যারা বিভিন্ন মাঝহাব দুষ্ট হয়ে আছে তাদের কথা গ্রহণ করা হবে এটা হইতে পারে না মূলনীতি মূলনীতি এইটা হইতে পারে যে যিনি হাদিস সংকলক এই সহিব হাদিস যিনি সংকলক করেছেন ইমাম বুখারী তিনি যেটা বুঝিয়েছেন তিনি যেটা বুঝেছেন সেটাই হবে তুলনামূলক বিশুদ্ধতম অর্থ আর এটাই হবে এই অর্থ অনুযায়ী আমল করা হবে মুম্মতের জন্য অধিক নিরাপদজনক হ্যাঁ ইমামি কি বুঝাইতে চেয়েছেন এই হাদিসের ভিতরে এটাও আবুহরের রদিয়াল থেকে বর্ণিত আনা রসুল্লাহ অর্থাৎ আবুহরের রদিয়াল থেকে বর্ণিত নিশ্চয়ই রসুল্লাহাম বলেছেন إذا قال الإمام زخن إمام بول بن غير المغضوب عليهم الضالين فقولوا آمين تخنتم را آمين بولو تربر فوزيلتر أنشطة عسي حديث فوزيلتر أنشطة عنا ويقولون آمين بولر فإنه من وافقت قوله قول الملائكة غفر له ما تقدم من ذنبه কারণ যার আমিন যার আমিন বলাটা যার আমিন উচ্চারণ করাটা কৌল মানে বলা মুখ দিয়ে উচ্চারণ হবে কৌল উল লা আল্লাহ রসু সজ্জান বলছেন সর্বোত্তম শাখা হলো ইমানের কৌল লা ইলাহিল্লা ইলাহি বলা কিভাবে বলবো মনে মনে নীরবে নীরবে লাই লহিল্লা বলাটাকে তো পছন্দই করে না হুজুররা পীর সাহেবরা জোরে জোরে বলতে হবে লাই লাহ বলতে হবে জোরে জোরে আরও জন জড়িত করে তোমার উঁচু একা একার আওয়াজে পোষায় না তুমি আরও দশ বিশ জন এক লাখ মানুষ একত্র করে একসাথে লাইলা বলো লাই লহিল্লাল্লাহ জোরে বলা কোথায় পাওয়া গেলো কৌল লাল্লাহ উচ্চারণ সহকারে বলা ক্যালেমা পাঠ করার সময় ইসলাম গ্রহণের সময় ক্যালেমা বলতে হবে দিতে হবে কালেমাটা বলতে হবে কি আসতে আমিনের মতো করে এভাবে ক্যালেমা ইসলাম গ্রহণ হবে আল্লাহ লা বলছেন ইল্লাল্লাহ ইমানের সর্বোচ্চ শাখা হলো ইল্লাল্লাহ উচ্চারণ করে বলা জোরে বলা মানুষ যাতে শোনে যে ইসলাম গ্রহণ করাছে সে যেন শোনে তে সেই কথা মেলা যার আমিন বলাটা আমিন উচ্চারণটা ফিরিস্তার আমিনের সাথে মিলে যায় ফিরিস্তার তাহলে ফিরিস্তাও কি জোরে আমিন বলে নাকি হ্যাঁ ফিরস্তা যেমন দেখা যায় না ফিরিস্তার তেমন আওয়াজও শোনা যায় না অনেক ব্যাকল হুজুরকে বলতে শোনা যায় যে ফিরিস্তাদের আমি তো আসতেই হয় শোনা যায় না ফিরিস্তার বডি যেমন দেখা যায় না ফিরিস্তার স্বরও তেমন শোনা যায় না রসুলের হাদিসে বিশ্বাসী হয়ে আপনাকে বিশ্বাস করতে হবে যে ফিরিস্তার আমিন বলে ফিরিস্তার মতো আমিন বলা অর্থ এটা নয় যে ফিরিস্তাকে দেখুন সাইলেন্ট তাহলে ফিরিস্তা যেমন বড়ি নাই আমিনেরও তো অস্তিত্ব নাই এটা বলব তাহলে আল্লাহ রসুল সদেশন আরেকটা হাদিস কী করা হবে যখন কোনো মুসলিম ব্যক্তি অদৃশ্য থেকে গায়েব থেকে আড়াল থেকে দূরে অবস্থান করে তার জন্য দোয়া করে তখন সেই দোয়ার ব্যাপারে ফেরিস্তারা আমিন বলে যখন দোয়া করে তাহলে দোয়াটা কি আসতে হবে না জোরে হবে দোয়া আমি জোরে করি আর আস্তে করি ইমাম ফেরিস্তা আমিন বলবে মসজিদে যখন বসে বসে আমরা সালাতের অপেক্ষা করি দোয়া করি তখন আল্লাহ ফেরিস্তারা আমাদের জন্য দোয়া করতে থাকে এগুলো দোয়া কি আমরা শুনি অতএব কাউল ইমামের আমিন বলা মুক্তাদির আমিন বলা এই দুইটা হলো সমান তালে হবে আর ফিরিস্তানাও ওই সমান আমিন বলে কিন্তু ফিরিস্তাদের বডি যেমন আমরা দেখি না আমরা তেমন ফিরিস্তাদের আওয়াজ শুনি না কিন্তু রসুলের হাদিস অনুযায়ী বিশ্বাস করতে হবে আর তিনটা আমিন একসাথে হইতে হবে দুইটা আমিন আমরা একসাথে করতে পারি কিন্তু একটা আমিন একসাথে করা একসাথে হলো কি না এইটা কানে শোনা যাবে না এইটা হাদিস অনুযায়ী বিশ্বাস করতে হবে দুইটা আমিন তিনটা আমিন একসাথে হয় একটা হলো ইমামের আমিন আর একটা হলো মুক্তাদির আমিন দুইটা আমিন শোনা যাবে শোনা যায় সোনার মতো সোনার মতো করে বলতে হয় আর একটা আমিন ফিরিস্তার আমিন তৃতীয় আমিনটা এটা বিশ্বাস করতে হয় যে হ্যাঁ আমাদের দুই গ্রুপের সাথে আর গ্রুপ আমিন বলেছে তারা হলো ফিরিস্তা বিশ্বাস করতে হবে এখানে বাড়তি একটা সোয়াবও পাবেন ইমান ইমান বিল মালা ইমান বেশ সৌতিল মেলায়কা ফিরিস্তাদের শব্দের প্রতিও ইমান তারা যে বলে শব্দ করে কথা বলে তার প্রতিও ইমান আনা হলো